কিভাবে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন। তো টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের যে মনিটেশন পলিসি যেটা আছে ওটা অন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার মনিটেশন পলিসিটা অন করে নিয়েছি, এখান থেকে কিন্তু আমি ইনকামও শুরু করে দিয়েছি। তো ইনকামটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু কালেক্ট করে নিতে হবে। যদি এগুলো আপনার ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফেসবুক আইডিটা। তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফেসবুক আইডিটা মনিটেশন অন করবেন। তো ভিউয়ার্স, এখানে মনিটেশনটা অন করার জন্য আপনারা সরাসরি আপনাদের এই যে এখানে ফেসবুক আইকনটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের যে প্রোফাইল পেজটা আছে তো ওই পেজটাতে আপনারা চলে যাবেন। তো আমি প্রোফাইলের পেজে চলে যাচ্ছি এখান থেকে। তারপর আপনারা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন নিচে, তো ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা সরাসরি মনিটেশন অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড অন রিল, তো এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে গ্রেট স্টার্ট বলে একটি অপশন আছে, তো এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেই পেজটা খুলে আসবে, তো এই পেজে আপনাদের যে নাম ঠিকানা আছে তো এই নাম ঠিকানা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল রেখে কিন্তু দিতে হবে। তারপরে এই যে বার্থডে, জন্ম তারিখ, তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনারা সরাসরি ফিনিশ সেটআপে ক্লিক করে দিবেন। তো ফিনিশ সেটআপে ক্লিক করে দেওয়ার পর একটা পেজ চলে আসবে, তো এখানে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ক্রান্তি দেওয়া আছে আর বিজনেস টাইপ দেওয়া আছে। তো ক্রান্তি বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশে থাকবে। তারপর আপনি আপনার বিজনেস টাইপটা এখান থেকে দিয়ে নেবেন, আপনি যেই ধরনের বিজনেস করেন তো ওই ধরনের বিজনেস টাইপটা এখান থেকে দিয়ে নেবেন। তো এখান থেকে আমার বিজনেস টাইপটা আমি দিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়াল। তো এখান থেকে আপনার বিজনেস টাইপটা আপনি দিয়ে দিবেন। তারপর সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তার পরবর্তী যে ধাপটি আসবে, তো এই ধাপে আপনাকে আপনার যে নামটা আছে ওই নামটা কিন্তু দেওয়াই আছে অলরেডি। তারপর ডেট অফ বার্থটাও কিন্তু দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তারপর আপনার সিটিটা দিবেন। এখান থেকে আমি আমার সিটিটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিটিটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব। তো আমার ডিস্ট্রিক্টটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি ঢাকা। তো ঢাকা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আমার জিপ কোডটা কিন্তু এখান থেকে আমাকে দিতে হবে। তো আমি আমার জিপ কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার জিপ কোডটা এরিয়া অনুযায়ী দিয়ে দিবেন। তো জিপ কোডটা দেওয়া হয়ে গেলে আপনার ফোন নাম্বার দিবেন এখানে। তো একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে ইউজ করবেন আপনারা। তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তারপর ইমেল আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তারপর এখানে আছে টিন সার্টিফিকেট। তো আপনাদের যে টিন সার্টিফিকেট আছে তো ওই টিন সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার, যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে অলরেডি আমার ইউটিউবে একটা ভিডিও ক্রিয়েট করা আছে টিন সার্টিফিকেট নিয়ে। তো ওই ভিডিওটা আপনারা দেখে সরাসরি টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করে এখানে নাম্বারটা কিন্তু নিতে পারেন। তো আমার ডিসক্রিপশন বক্সে ওই টিন সার্টিফিকেটের ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা চাইলে অতি সহজে ওই ভিডিওটাতে গিয়ে আপনারা টিন সার্টিফিকেট ক্রিয়েট করে নিতে পারেন। তো এখান থেকে আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি সরাসরি। তারপর এখান থেকে আপনারা যে বিটিএস রেজিস্ট্রেশন নাম্বার আছে তো ওইটা আপনারা অপশনাল চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আপনাদের এখানে হচ্ছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আছে আপনার পেপাল। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিব। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কিন্তু আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার আছে কিংবা সুইফট কোড আছে তো এই সুইফট কোডটা কিন্তু আগে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার সুইফট কোডটা বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা কিন্তু দিয়ে দিব। তো এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিয়ে দেওয়ার পর আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে ওই নাম্বারটাও কিন্তু আপনার লাগবে, ওই নাম্বারটাও কিন্তু দিতে হবে। তো এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার বাংলাদেশ দেওয়া হলো, তারপরে হোল্ডার নেম দেওয়া হলো, সুইফট কোড দেওয়া হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো। তো সরাসরি এখন আমি লিঙ্ক প্লে আউট মেথডে ক্লিক করে দিব। যদি আপনি এখান থেকে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা পেপ্যালে সিলেক্ট করে দেবেন। তো তারপর একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে আপনারা দিয়ে দিবেন অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিবেন। তো এখানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আইডিটা এখানে লগ ইন করতে হবে, মানে আপনার যে ফেসবুক আইডিটা এখন আপনারা মনিটেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তো ওই আইডিটার এখানে আপনারা সরাসরি লগ ইন করে নেবেন। তারপর আপনারা সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ইউ ইউএস সিটিজেন। তো আমি যেহেতু এখানে ইউএসএ সিটিজেন না তো সরাসরি নোতে ক্লিক করে দিলাম। তারপর নিচেটা তো নোতে ক্লিক করে দিলাম। তারপর সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে একটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আমি আমার দেশটা এখান থেকে সিলেক্ট করে দিব সরাসরি। তো এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর অন্য কোনো কাজ নেই, সরাসরি আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা পেজ চলে আসবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমার মানে আমার এই অ্যাড্রেস এখানে দেখাচ্ছে যে অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমি ব্যাক গিয়ে এগুলো ঠিক করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে এরিয়া অ্যাড্রেস এগুলো সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সরাসরি প্রথমটাতে সিলেক্ট করে তারপর নিচে স্ক্রোল ডাউন করবেন। তো নিচে স্ক্রোল ডাউন করার পর আপনারা যে এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন তো এটাতে টিক চিহ্ন মার্ক উঠে এখানে একটা সিগনেচার কিন্তু দিতে হবে।
তো এখানে যদি আপনার নামে আইডি খোলা হয়ে থাকে তাহলে আপনার নামেই সিগনেচার কিন্তু এখানে দিতে হবে। তারপর সরাসরি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফর্ম চলে আসবে। তো সরাসরি আপনার নিচে স্ক্রোল ডাউন করবেন, আপনাদের কিছু দেখা দরকার নেই, সরাসরি নিচে চলে আসবেন। তারপর এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। তো এখানে সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তো এরকম যদি লেখা আসে তাহলে আপনার বুঝতে হবে যে এখানে আপনার সব কমপ্লিট হয়েছে। তারপর এখান থেকে সরাসরি ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে অ্যাপ্লাইটা কিন্তু এটা কিন্তু ফেসবুক টিম দেখবে। তো এটা দেখে যাচাই বাছাই করে কিন্তু আপনাদের 15-20 দিনের ভিতরে কিন্তু আপনাদের ফেসবুকের মনিটেশনটা কিন্তু অন হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।